আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার রেশন কার্ড বা ডিজিটাল কার্ড ব্লক হয়ে যায় তাহলে আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার ডিজিটাল কার্ড বা রেশন কার্ড ব্লক হয়ে গেছে। আমি আপনাকে একটা প্রসেস বলবো যেটার মাধ্যমে আপনি আপনার ডিজিটাল কার্ড বা রেশন কার্ডের নম্বর দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কার্ডটি আদৌ ব্লক হয়েছে কিনা, এবং সমস্ত কিছুর প্রসেস আপনি কিন্তু ওখান থেকে দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে কি করতে হবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন। তাতে কি হবে, এর পরে যত ভিডিও আপলোড করবো সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং আমি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাবো যে আপনার যদি রেশন কার্ড বা ডিজিটাল কার্ড যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার ডিজিটাল কার্ড বা রেশন কার্ড ব্লক হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে এখানে ক্রোম ওপেন করে নিতে হবে। ক্রোম ওপেন করার পর আপনাকে এখানে WBPDS লিখে সার্চ করতে হবে। আমার অলরেডি সার্চ করা আছে, তো এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তারপর আপনাকে এই যে ফুড অ্যান্ড সাপ্লাইজের ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর আপনাকে কি করতে হবে, এটাকে কিন্তু ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। ডেস্কটপ মোডে ওপেন না করলে আপনি কিন্তু সমস্ত ফাংশন এখানে পাবেন না। তো ডেস্কটপ মোডে একে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাকে কি করতে হবে, এখানে ইনকোয়ারিতে আসতে হবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি, ইনকোয়ারিতে যখনই ক্লিক করবেন তখনই এরকম একটা অপশান চলে আসবে, ভেরিফাই রেশন কার্ড। তখন আপনাকে প্রথমটাতে ক্লিক করতে হবে, ভেরিফাই রেশন কার্ড। কারণ আপনার যদি রেশন কার্ড ব্লক হয়ে যায় তাহলে আপনি কিন্তু এখান থেকে ভেরিফাই করতে পারবেন যে আপনার রেশন কার্ডটি আদৌ ব্লক হয়েছে নাকি অ্যাক্টিভেট আছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনাকে এখানে কি করতে হবে, আপনার রেশন কার্ডের নম্বর এখানে দিয়ে দিতে হবে। তো আমি আপাতত এই রেশন কার্ডের নম্বর এখানে দিয়ে দিচ্ছি, এবং আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে সেটা কোন ক্যাটাগরির কার্ড। আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে এখানে ক্যাপচা কোড দিয়ে দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পর আপনাকে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার সমস্ত কার্ডের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার্ডের ডিটেলস চলে এলো, এবং আপনি যার আন্ডারে বা যেই ডিলারের আন্ডারে আছেন তারও নাম কিন্তু এখানে চলে আসবে আইডি সহ। এবং আপনার এখানে আপনারা দেখতে পাবেন আধার কার্ড লিঙ্ক এবং মোবাইল নম্বর লিঙ্ক এবং স্ট্যাটাস অ্যাক্টিভ। আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার যে কার্ড আছে সেই কার্ডের স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে। যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার কার্ড ব্লক হয়ে গেছে, এবং আপনাকে আনব্লক করার জন্য আপনাকে কিন্তু বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আই হোপ বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে আপনাকে কোথা থেকে কী করতে হবে। এবং আপনি যদি বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটি দেখতে পারেন। এবং আপনার যদি রেশন কার্ড সম্পর্কে কোনো প্রবলেম থাকে তাহলে আমার যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, তার সলিউশন সহ ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।